আমার বন্ধু জান্নাতি মাত্র একদল, এখন 72 দল জাহান্নামী, জান্নাতি একদল। আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, দয়া করে বলুন তো, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? কত বেশি? 73-এর মাঝে 72, কত বেশি? এখন বাংলাদেশে যত মুসলমান আছে, মোটামুটি 17 কোটি মুসলমান ধরেন, এই 17 কোটি মুসলমানের বাড়ির দিন যাইয়া প্রশ্ন করা হয়, জাহান্নামীদের দলে কে কে আছেন, হাত তোলা দিব কয়জন? সবাই বলবো আমরা জান্নাতির দলে আছি। আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন, আপনি বলবেন যে হুজুর এই লোক তো গাঁজা খায়, বিড়ি টানে, পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত পড়ে না, বরং ফিসল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না। আপনি ওর কাছে যাবেন, যাই বলবেন বেহেস্তে যাইবা না, মুসকি মুসকি আসে দিয়ে করব, আরে আমি এটা তো কত আগে কনফার্ম করে রাখছি। কারণ সে এমন ফিরের হাতে মুরিদ হয়েছে যে ভীর মুরিদ হওয়ার পরে কানে কানে কয়ে দিছে, আমার কাছে মুরিদ হলে নামাজ কালাম লাগে না। আগে নামাজ পড়তো, ফিরের মুরিদ হওয়ার পরে নামাজ পড়া ছেড়ে দিছে, এমন মুরিদ বাংলাদেশে আছে আর পড়ে না। একসময় আমার গাড়ি চালাতো, এখন সে সৌদি আরবে চলে গেছে চাকরি করে, আমার 8-10 বছর একসাথে আমার সাথে ছিল। তো আমার ড্রাইভার সাহেব একদিন আমার বলতেছে, আমরা এক কাছাকাছি থাকি, সাভারে ছিলাম তখন, বললো হুজুর এ গত জুমে একটা ঘটনা করছে। আমি বললাম কি ঘটনা করছে? বলো আমি যে গাড়ি গ্যারেজে কাজ করাই, গ্যারেজের পাশে যে মসজিদটা, আমি হ্যাঁ কো রেডিও কলোনি মসজিদে জুমার নামাজ পড়বো, গাড়ি কাজ করাচ্ছি, আর মাঝে আজান হলো, আজান হওয়ার পর আমি মসজিদের দিকে রওনা দিলাম। ওখানে এক বাড়িওয়ালা, তারা দুই ভাই, দেখলাম এক ভাই তাদের দুইজনের একজন বাড়ির দিকে চলে যাচ্ছে আজানের পরে। তা আমি চিনি, পরিচয় আছে, সালাম দিলাম, সালাম দিয়ে কইলাম যে চাচা মসজিদে যাবেন না, মানে আজানের পরে উল্টা যাচ্ছেন কেন, এখন তো ওই দিকে না যাওয়ার কথা, এজন্য আমি কইলাম যে মসজিদে যাবেন না। কৌনি আমার কিছু জবাব না দিয়া আঙ্গুলটা আকাশের দিকে তুলে এরকম করে করে করতেছে, এরকম করে আর হাঁটে, এরকম করে হাঁটতে হাঁটতে চলে গেছে। আমি কিছু বুঝে উঠলাম না, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে মসজিদে উনার ভাইরে পাইলাম, ওরা দুই ভাই। তো উনার ভাইরে পেয়ে আমি বললাম যে চাচা নামাজের পর আপনার সাথে আমার একটু কথা আছে, একটু থাকেন। ফরজের পরে সুন্না পড়লাম, সুন্না পড়ার পর দেখি চাচা বসে আছে, পরে চাচার আমি কইলাম চাচা আপনি তো মাশাল্লাহ মসজিদে আসলেন, জুমার নামাজ করলেন, কিন্তু আপনার ভাইরে আমি কইছিলাম মসজিদে যাবেন না, উনি এরকম এরকম কইরা কি বুঝাইলো বুঝলাম না, বাড়ির দিকে চলে গেল, উনি কি নামাজ পড়ে না? তখন ওই ভাই জবাব দেয় যে তুমি বুঝবা না, আমরা তো অমুক ফিরের মুরিদ, সবকের স্তর আছে, স্টেজ আছে, আমার ভাই এমন জায়গায় পৌঁছছে এখন আর নামাজ লাগে না। তো উনি যে এমনি এমনি কইছে, তোমারে বুঝাইছে যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা গেছি। এইটা বলার পরে আমি তখন ওনারা বললাম তা আপনি পড়েন কেন? আমি ওই সবকে এখনো যাই নাই। কথা খেয়াল করেন, এই জবাব এই উত্তর এমন এক লোকে দিচ্ছে যে লোকটা আমাকে বলল, আমি কারোর মাধ্যমে শুনিনি, ডিরেক্টলি সে বলছে আমার ড্রাইভার। আর উত্তরটা যে লোকটা দিয়েছে ওই লোকটা হাসতে খেলতে তামাশা করে উত্তর দেয় নাই, এটা তার বিশ্বাস। এটা বলার পর আমি ড্রাইভারে বললাম আগামী সপ্তাহে দেখা হইলে ওই বেটার এক কাপ চা খাওয়াইবা, সাথে ধরে নিয়া টাকা আমি দিব, আর তারে কয়ে দিও যে চাচা ওই সবকে আমনে আর যাইয়েন না। কথা বুঝেন, যে সবকে গেলে নামাজ লাগে না, ওই সবকে আমনে যাও না আর। আমার বন্ধু নামাজের মতো নামাজ একবার পড়লে চলে, মনের নামাজ আসল নামাজ, জহেরি নামাজ লাগে না, এমন কথা বলার পীরও বাংলাদেশে আছে। নামাজের মতো নামাজ একবার পড়লে চলে, দলিল কি? এই যে এক পর্যায়ে গিয়ে আর ইবাদত করা লাগবে না, নামাজ রোজা লাগবে না, এর পক্ষে কিন্তু কোরআনে দলিল আছে, ওরা দলিল কোরআন থেকে নিয়েছে। যারা পীরের পায়ে সেজদা দেয়, আপনি বলছেন এটা শিরক, ইমান চলে যাবে, পীর সাহেব বলছে না ইমান যাবে না, বরং এটা জায়েজ, এটার নাম তাজিমি সেজদা, দলিল তারা কোরআন থেকে নেয়।
Inna Allah yarfa'u bihadzal kitabi aqwama wa yad'u bihi akharin. Priyo nobir hadis, ei kitab diye Allah ek jati ke unnatir chorom shikhore ne jannate pouchhaya de, ei kitab dara Allah arek jati ke jahanname phalaya de. Ekhan theke dolil niye kichu lok ulta palta bujh niye pothara hoyeche. Pirer paye sejda deya jayez kibhabe? Jawab dicche ferishtara jodi Adam re sejda dite pare tahole muridra phire re keno parbe na. Ebar dekhaya de Adam re sejda diyeche ferishtara, ei dolil ta Qurane ache na nai? Ache. Fasajadu illa iblis fajadal fasajadal malaikatu kulluhum ajma'un illa iblis, tara shobai sejda koreche iblis kore nai. Usjudu li Adam, ami Allah bolchi Adam re sejda koro. Acha sejdar malik jodi shudhu Allah hoy tale Adam re sejda dilo kemne? Shoriyoter maulobira bojha na, borong shoriyote eta jaez nai kintu tariqote marifote eta jaez. Asejar nam dise sejdai ta'zimi, koy je jodi pirer paye sejda dile shirik hoto iman chole jeto to ferishtar hoto mushrik howar kotha. Na'udzubillah. Nijer moto kore byakha korlo, nijer moto kore byakha korlo. Ibadat ar lagbe na, namaz roza lagbe na, dolil Qurane ache. Wa'bud rabbaka hatta yatiyakal yaqin. Wa'bud rabbaka, tomar robber ibadat koro, hatta yatiyakal yaqin, tomar yaqin asha porjonto. Yakin jokhon eshe jabe ibadat ar lagbe na. Ekhon amader deshe je pir ache, amader je pir, amra je pir er kache murid hoyechi, oi pir er kache murid howar pore sobok hoyte 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 emon ek sobok ache jei soboke jawar pore yakin eshe jay, tokhon theke ar namaz roza lage na. Ejonno oi bhai koyse, are bhai hat phaka wala ekjon boshen na ekhan diye. Ini gelaga itu hat baga korar lok nai ki eto golar maje plastik elastik dia boshe ache volunteer era, ekta hat baga niye eshe bosho na bhai. Dekhen ei na shunle kintu pes lege jabe, karon dolil tora Qur'an thekei dilo. Apni mone mone babben ashole byapar ta ki holo, byapar holo Qur'an ebong sunnah. আমরা যখন কোথাও বুঝবো না নীতি কি, নীতি হলো কোরআন যখন পড়তে গিয়ে কোথাও বুঝ আসবে না তখন এটা আপনাকে খুঁজতে হবে এ বিষয়ে রাসূলুল্লাহ কি ব্যাখ্যা করেছেন। যখন রাসূলের হাদিসে ব্যাখ্যা পাবেন না খুঁজে, তখন আপনি খুঁজবেন যে সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা কি করেছেন। যখন সাহাবায়ে কেরামের কোনো ব্যাখ্যা পাবেন না, পরবর্তী যারা তাবি তখন দেখবেন তারা কি ব্যাখ্যা করেছেন। এখানে ইয়াকিন, আচ্ছা ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না, নামাজ লাগবে না। এই যদি ব্যাখ্যা হয় ইয়াকিন মানে বিশ্বাস, আপনারাও যেটা জানেন একই অর্থ কি বিশ্বাস। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন লাগবে না প্যান্টেন চলে গেল, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলেন ইন্তেকালের আগে, দাঁড়ায়া নামাজ পড়তে পারেন নাই, তখন কি নামাজ না পড়েছিলেন না বসে বসে পড়ছে? মসজিদে যাওয়ার মতো সামর্থ্য নাই, তারপরেও নিজে দুজনের কাঁধে বর করে মসজিদে গেছে, এমন হাদিস আছে না নাই? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছেন সেদিন কি বেনামাজি ছিল না নামাজ পড়ছে? তো ইয়াকিন আসলে আর নামাজ লাগে না, তো রাসূলের ইয়াকিন আইব কোন দিন? নামাজ পড়তে পড়তে মরে গেল, দাঁড়ায়া পড়তে পারে না বসে বসে পড়লো। আল্লাহর হাবিব জানালা দিয়ে তাকায় দেখেন সাহাবায়ে কেরাম বসে আছে নামাজের জন্য, আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছে। তিনি বললেন আয়েশা, তারা তো নামাজের জন্য অপেক্ষা করছে, আমি তো যেতে পারবো না, তুমি খবর পাঠাও আবু বকর যেন ইমামতি করে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আবু বকর যেন ইমামতি করে পাঠাও। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো খুব নরম দিলের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায়া উনি ইমামতি করবে,
এমন তো কান্নাকাটি শুরু করে দিতে পারে। বরং আপনি অন্য কাউকে বলেন, আল্লাহর হাবিব বলল আয়েশা আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, নামাজ পড়ানোর জন্য সামনে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতোমধ্যে একটু সুস্থ ফিল করলেন, উনি ঘর থেকে বের হলেন। হযরত আলীকে ইশারা দিয়ে ডাকলেন, হযরত হামজাকে ডাকলেন, দুইজনের দুই কাঁধে ভর করলেন। তারপরে কোনো রকম পা সেসায়া সেসায়া তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকে ফাঁক করে, কাতার ফাঁক করে একবারে সামনে চলে গেলেন। সামনে গিয়ে আবু বকরের পাশে যখন রাসূল বসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে দেখে পিছনের দিকে আসতে শুরু করলেন। ইমামতির জায়গা ছেড়ে দিয়ে কাতারের ভিতরে ঢুকতে চান, প্রিয় নবী ইশারা দিচ্ছে আবু বকর তোমার জায়গায় থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা মানলেন না, বরং তিনি পিছনে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হলো। এবার বলছেন আবু বকর, তোমাকে না আমি ইশারা দিয়ে বুঝাইলাম যে তুমি ইমামতি চালায় যাও, তুমি তোমার জায়গায় থাকো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার ছেলে নবী মুহাম্মাদের ইমামতি করবে, এটা হতে পারে? যা আপনার ইমাম আমি হব, আপনি ইশারা করছেন, কিন্তু আমি তো ভাবলাম যে আপনার ইমামতি আমি করব, অসম্ভব। এ হাদিস দিয়ে বোঝা যায় প্রিয় নবী অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ে নাই, আর তুমি ব্যাখ্যা করছো ইয়াকিন আসলে নামাজ লাগে না। তো নবীর ইয়াকিন আসলো না, তোমার ইয়াকিন কবে আসবে? আর ইয়াকিন আসলে তো ইবাদত লাগতো না। এখানে ইয়াকিন মানে মাউত, ইয়াকিন শব্দের অর্থ এখানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে মৃত্যু। তুমি ইবাদত করো, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভণ্ডগুলো ভুল ব্যাখ্যা করে দিশাহারা হয়ে গেল, পথহারা হয়ে গেল। আমার ভাইয়েরা ঈমান এনেছে, দাবি করছে মুহাম্মাদের উম্মত 73 দল হবে, তার মাঝে 72 দল জাহান্নামী, জান্নাতি মাত্র একদল। তাই শিয়ারা পথ হারা হয়ে গেল, কাদেরিয়ারা পথ হারা হয়ে গেল, জাবরিয়ারা পথ হারা হয়ে গেল, মুতাজিলা পথ হারা হয়ে গেল। এরকম আমাদের দেশে পথ হারার অভাব নাই। পীরের পায়ে যারা সেজদা দেয় তারা পথ পেয়েছে না পথ হারা হয়ে গেছে? তারা এবার বলতেছে কোরআনের মাঝে আছে আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সেজদা দিছে, যদি ফেরেশতারা আদম নবীকে সেজদা দিলে তারা মুশরিক না হয়, তাহলে পীরের পায়ে সেজদা দিলে মুরিদ মুশরিক হবে কেন? আমরা জবাবে বলতে চাই, পীরকে সেজদা দেয়া মুরিদের জন্য জায়েজ, এটা প্রমাণ করার জন্য এই দলিল তোমরা যদি দেও, তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে যে নবীর উপরে, ওই নবী তো কোনোদিন সাহাবাদের সেজদা গ্রহণ করেন নাই। فسجد الملائكة كلهم اجمعون হযরত আদম কে সব ফেরেশতা সিজদা করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখন তেলাওয়াত করে শুনালেন, আমরা আগে শুনেছি না সাহাবারা আগে শুনেছেন? তো এই দলিল দিয়া যদি পীর কে সিজদা দেয়া জায়েজ হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল কে সবচেয়ে বেশি সিজদা দিতেন, ঠিক কি না? রাসূলের চেয়ে বড় কোনো পীর আছে? না। সাহাবীদের চেয়ে বড় কোনো মুরিদ আছে? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জীবনে কি একটা সেজদা দিছে? না। হযরত ওমর দিছে? না। হযরত ওসমান রাসূলকে সেজদা দিয়েছে? না। মাফ, আয়েশা দিয়েছে? না। হযরত ফাতেমা দিছে? না। আচ্ছা হাসান হোসেন তো রাসূলের নাতি, তাই নানারে সেজদা দিছে? না। বরং সবাই সেজদা দিছে কাকে? আল্লাহকে। এখন তুমি যে ভণ্ড পীর, তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে বলছো সেজদা দিলে অসুবিধা নাই মুরিদ পীরকে দিতে পারে, তুমি এই দলিল দিলা, এখন আমরা প্রশ্ন করতে চাই, ফেরেশতাদেরকে বলেছেন আল্লাহ আদমরে সেজদা করো, অর্ডার দিছে আল্লাহ, এখন পীরকে সেজদা করার জন্য মুরিদকে আল্লাহ অর্ডার দিছে এমন আয়াত কোরআনে আছে নাকি? তো তোমার দলিল কই? ওই দলিল তো এখানে খাটবে না। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য
একটা দাওয়াত গ্রহণ করা আবশ্যক, ওই দাওয়াতটা গ্রহণ না করার কারণে আজকে হাজার হাজার নামাজি এমন। এতক্ষণ যে ওয়াজগুলো করেছি আপনাদের গায়ে কিন্তু পড়ে নাই, এগুলো ফাঁকে দিয়া অন্যের গায়ে পড়ে গেছে। কারণ আমি জানি এখানে বেনামাজি ভণ্ড পীরের মুরিদ এখানে নাই, নামাজ লাগবে না এমন কেউ আছেন নাকি এরকম? তাহলে এই ওয়াজ আপনার গায়ে কিন্তু পড়ে নাই, আপনি খুব ভালো আছেন, সেফ জোনে আছেন। পীরের পায়ে সেজদা দেয় এমন লোক এখানে দুই চারজন আছে নাকি? আমার মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, তাহলে এই ওয়াজও আপনার গায়ে পড়ে নাই, তা আপনি পথহারা নন। মনে মনে ভাবছেন তাহলে আমি জান্নাতের পথে তো আছি। কিন্তু বন্ধু, আল্লাহর ইবাদত করতে রাজি হইছেন, তাগুতকে ছাড়তে রাজি হন নাই, তাগুতের সাথে সম্পর্ক আছে এমন দুই চারজন আজকের মাহফিলে আছে না নাই? এজন না আমার মনে হয় এখানে ডজনের বেশি আছে, হয়তো কয়েক ডজন হইতে পারে, অথবা অর্ধেক হইতে পারে, কোয়া যায় না। তাগুতের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার নামাজ রোজা হজ যাকাত সব বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর মেসেজ, ইবাদত করো আল্লাহর এবং তাগুতের সাথে সম্পর্ক রাখিও না, এ দুটা আলাদা করা যাবে না, দুটা একসাথে গ্রহণ করতে হবে। যে দুটা একসাথে গ্রহণ করেছে তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে। বরং ঈমান আনার নিয়ম, এই মেসেজ গ্রহণ করার নিয়ম, তাগুতের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়া তারপর আল্লাহর উপর ঈমান এনেছি এই কথা বলা, নিয়মটা এই। এই যে মুমেন হলে, ঈমানদার হলে, রাসূলদের মেসেজ গ্রহণ করলে আপনি জান্নাতি। নামাজ রোজা আমল নামায় নাই, শুধু ঈমান আমল নামায় আছে এমন জান্নাতি আছে, এমন জান্নাতি আছে। যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, উনি শাহাদাত বরণ করেছেন মক্কাতে ইসলামের একবারে শুরুর দিকে, অথচ নামাজ ফরজ হয়েছে মক্কি জীবনের শেষে মেরাজের রাতে। হযরত সুমাইয়া যখন শহীদ হয় তখনও নামাজ শুরু হয় নেই। রোজা এসেছে মদিনায়, হজ এসেছে মদিনায়, জাকাত এসেছে মদিনায়, সুমাইয়া শহীদ হলেন মক্কায়। তাহলে সুমাইয়ার আমল নামার দিকে তাকান, উনার আমল নামায় রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নামাজ নাই, কিন্তু সুমাইয়া জান্নাতি কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে না, চলে গেছে, কারণ শহীদ। যারা শহীদ তাদের রূহ সরাসরি আল্লাহর জান্নাতে থাকে। আপনি যত বড় ফির হন, বুজুর্গ হন, মুহাদ্দিস মুফাসসির ফকিহ হন, আব্দুল কাদের জিলানি হন, ইমাম বুখারি হন, ইমাম আবু হানিফা হন না কেন, যদি আপনি শাহাদাত বরণ না করেন তাহলে আপনার মৃত্যুর পরে আপনার রূহ থাকবে ইল্লিনে, আপনার লাশ থাকবে কবরে, জান্নাত আপনি পাবেন হাসর নসরের পরে। আর যদি আপনি শহীদ হন তাহলে শহীদদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে আল্লাহর জান্নাতে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষ যেমন খায়, যেমন আমরা আজকে সারা দিনে পানি খাইছি, ভাত খাইছি, চা খাইছি, বিস্কিট খাইছি, আমরা খাই নাই, এখানে কি দুইজন আছেন কেউ? একজনও নাই, সবাই আমরা খাইছি। ঠিক জীবিত মানুষ যেমন দুনিয়ার খাবার খায়, শহীদরা এই রকম আল্লাহর জান্নাতের খাবার খায়। তারা জীবিত, তোমরা বুঝো কে বলতেছে? তাদেরকে মৃত্যু বলো না, বালাহিয়া, তারা জীবিত। আরে কায়েত আল্লাহ বলে রবের কাছে তারা রিজিক পায় শহীদ হওয়ার সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদের রুহটাকে আল্লাহ তাআলা জান্নাতে একটি পাখির ভিতরে ঢুকাইয়া জান্নাতে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সময় বলে যা মনে চায় খাও, যেখানে মনে চায় বেড়াইতে থাকো, সুবহানাল্লাহ, ঘুরতে থাকো আর খাইতে থাকো।
হযরত সুমাইয়া জান্নাতে আছে, অথচ আমল নামার দিকে তাকান, রোজাও নাই নামাজও নাই হজও নাই যাকাতও নাই, কিন্তু বলুন তো ঈমানটা আছে না নাই? আর আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান, হেতে কিন্তু নামাজও পড়ছে রোজাও রাখছে, হ্যাঁ রাসূলের সাথে দাঁড়িয়েও রাখছে, টুপিও মাথার দিছে, রাসূলের পিছনে একতাদা কইরা একবারে কি আল্লাহর ওলির মতো ভাব ধরছে, হ্যাঁ ইজা কামু ইলা সালাত কামু কুসারা নামাজ পড়তো, কিন্তু আমল নামায় কি ঈমান আছে? কপালে কি জান্নাত আছে? নাই। ঈমান থাকলে জান্নাত হবে। এখন ঈমান আসবে কখন? তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে কালেমা পড়বেন যখন। ইসলামের খুঁটি আমরা আলোচনা শুরুতে বলেছি পাঁচটা, কয়টা? পাঁচটা। আচ্ছা, পাঁচটার মাঝে ঈমানের কথা এখন বলছি আমরা। দ্বিতীয় খুঁটির নাম সালাত, নামাজ। আচ্ছা বলুন তো, এই নামাজটা আমরা মন মতো পড়ি না নিয়ম মতো? তিন নাম্বার খুঁটি যাকাত, যাকাতটা আমরা মন মতো দেই না আল্লাহ রাসূলের নিয়ম মতো? আচ্ছা, এই যে সাওম আমরা করি, রোজা রাখি মন মতো নাকি নিয়ম মতো? হজ আমরা করি মন মতো না নিয়ম মতো? নিয়মের বাহিরে গেলে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, প্রত্যেকটা নিয়ম আছে। এখন যেই ঈমান জান্নাতে যাওয়ার প্রধান শর্ত, ওই ঈমান আনার কি কোনো নিয়ম নাই? সে নিয়মটা কি? কি নিয়ম ঈমান আনতে হয়? ঈমানটা আমরা অনেকে বুঝি না, না বুঝি ইবাদত, না বুঝি ঈমান। ঈমানের তো যত্নই নাই এদেশ। অথচ হযরত জুন্দুব, বাবার নাম আব্দুল্লাহ, জুন্দুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, কুন্না মাআন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতওয়ান ফিতিয়ানুন হাযাবারা ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাযদাদনা বিহি ঈমানা। যে আমরা একদল তাগড়া যুবক আল্লাহর নবীর চারপাশে বসে থাকতাম, ইসলাম প্রথম গ্রহণ করেছে যুবকেরা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, বুড়ারা আসছে পরে, আবু বকরও যুবক, ওমরও যুবক, হযরত আলী তো বাচ্চা মানুষ, তলহা যুবক, জুবাইর যুবক, যুবকেরা ইসলাম প্রথম গ্রহণ করেছে, আর বুড়া ছিল আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারা বুড়া ছিল। তো সমাজে নেতৃত্ব যুবকদের সে বুড়াদের হাতে, যেমন এলাকার চেয়ারম্যান হয়, কি ফোলাপান মানুষ হয়, হ্যাঁ দু চারজন হয়, মানে মোটামুটি এই লেভেলে যারা আছে, বয়স 45-50, এই লেভেলের লোকেরা 55, এমপি যারা হয়, আমাদের দেশে যত এমপি আছে 300 জন এমপির মাঝে হিসাব করে দেখবেন 50-এর বেশি, এই সংখ্যা 250-এরও বেশি, মন্ত্রী যদি থাকে 50 জন, তার মাঝে 40 জনে বয়স পাবেন 50-এর বেশি, সমাজের নেতৃত্ব তাদের হাত থাকে, তারা বয়স্ক মুরব্বী মানুষ। আর নবী মোহাম্মদ আসছে, বয়স হলো 40, উনি এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। আবু জেহেল বলে আমারও মানো না, কয় না, কয় তাহলে তোমারে ছাড়বো না। ফেরাউন বললো আমারে মানো না, মুসা নবী বললে না, কয় তাহলে তোমাকে আমরা ছাড় দিচ্ছি না। নমরুদ বললো আমারে মানো না, ইব্রাহিম বলে না, তোমাকে ছাড় দিচ্ছি না। আর যুবকেরা বলে, যুবক আপনিও যুবক আমরাও যুবক, আপনাকে মেনে নিলাম। যুবকরা আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তারা গ্রহণ করল, যুবকরা গ্রহণ করল, বুড়ারা পরবর্তীতে আস্তে আস্তে করে কিছু এসেছে। আমার ভাইয়েরা, এই ঈমান গ্রহণ করার রীতিটা কি হবে? রীতিটা হচ্ছে আল্লাহ শিখানো পন্থা। ওই যে যুবক সাহাবী জুন্দুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা ঈমান শিখেছি, ঈমান আমরা শিখেছি, ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা, কুরআন শিখেছি পরে ঈমান শিখেছি আগে। আর আমাদের দেশে ঈমান শিখার বিষয়টা আমরা অনেকে জানি না, যার কারণে মুক্তবে কি পড়ানো হয়, অজু কীভাবে ভেঙে যায়, অজু ভাঙ্গার কারণ মুক্তবে শিখেছি, রোজা ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, হজ ভাঙ্গার কারণ, জাকাত ভাঙ্গার কারণ, ক্লাস 4-এ, 5-এ, 6-এ, 7-এ ফিকার বইগুলো পড়ুন, এগুলো সবগুলোর মাঝে আছে। কিন্তু ঈমান কিভাবে আনে, নিয়ম কি, কিভাবে ভেঙে যায়, এগুলো আমাদের দেশে সিলেবাসে নাই বললেই চলে। অথচ ঈমানবিহীন ইবাদতের একানা দাম নাই, যার কারণেই তো আমাদের দেশে নামাজও পড়ে সুদও খায়, রোজাও রাখে, হজও করে, মানুষের হক নষ্ট করে। এমন হাজার হাজার নামাজি আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে, রাজাকার বলে গালি দেয়,
চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলছো, তারা তো বড় মুখে দাঁড়িয়ে আশ্চর্য মানুষ, মাথায় কিন্তু টুপি আছে, এবং উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, উনি বোঝে নাই উনি ইমান হারা। নিয়ম কি? আল্লাহ নিয়ম শিখাচ্ছেন, নিয়ম হল যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, তারপর আল্লাহর উপর ইমান আনবে। সিস্টেম দেখেন, আগে হবে তাগুতের সাথে কুফরি, তারপরে ইমান, তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সিস্টেম। কিন্তু আমাদের দেশে তাগুতকে পকেটে রাখে, তাগুতকে বগলের তলে রাখে, তাগুতকে বুক পকেটে রাখে, কলিজার ভিতরে রাখে, রেখে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, না এটা ইমান ন। আপনারা গ্রামের মানুষ, অনেকের ঘরের মাঝে দুধের গাবি আছে, আছে না? আচ্ছা, সকালবেলা যখন দুধ দোহন করতে যান, আপনারা বালতিতে দহন করুন অথবা একটা পাতিলে দহন করেন, দুধ দহন করেন আগে না এটা পরিষ্কার করেন আগে? যত লোক দুধ দহন করে, যদি 100 জন লোক দুধ দহন করে, আগে বালতির দিকে একটা নজর তাকায়, তাকায় যদি দেখে যে ময়লা আছে, এটা আগে ধুয়ে নেবে, কারণ সে জানে দুধ যত দামি হোক ময়লার মাঝে রাখলে দুধ খাওয়া যাবে না। আগে পাত্র পরিষ্কার করো, তারপরে দুধ রাখো। ইমান বড় দামি জিনিস, তাই যে কলবে ইমান থাকবে ওই কলবে তাগুত থাকতে পারবে না। এখন তাগুত আপনার কলবে আছে কিনা বুঝবেন কেমনে? তাগুত যদি না চিনেন আছে কিনা বুঝবেন কেমনে? আর কত নামাজি নিজেই তাগুত, তাগুতের সাথে সম্পর্ক কিসের? হ্যাঁ, নিজেই তো তাগুত। আর কতজনে স্বাস্থ্য ভাই তাগুত, খালতো ভাই তাগুত, ভঞ্জামায় তাগুত, সাসা তাগুত, জেডা তাগুত, এবং ওই নামাজ তাগুতের সাথে সম্পর্ক রাখছে বিভিন্ন কারণে, বংশীয় কারণে সম্পর্ক রাখছে, আত্মীয়তার কারণে সম্পর্ক রাখছে, চাকরি বাকরির কারণে সম্পর্ক রাখছে, ব্যবসায়িক কারণে সম্পর্ক রাখছে। আপনি জানেন যে লোকটা তাগুত, জানার পরেও বৈষয়িক স্বার্থে আপনি সম্পর্ক রাখছেন। তাগুতের সাথে সম্পর্ক যদি আপনি রাখেন, যেই কারণেই রাখেন, আপনার অন্তরে আর ইমান থাকবে না। তাগুত বলা হয় সীমা লঙ্ঘনকারী, যেই সীমা লঙ্ঘনকারী আল্লাহর বিধান নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না। শাব্দিক অর্থে তাগুত মানে তাগি, তাগি থেকে এসেছে, তাগি মানে বিদ্রোহী, তাগি মানে সীমা লঙ্ঘনকারী। শাব্দিক অর্থে যে ব্যক্তি কবিরা গুনাহ করে সে সীমা লঙ্ঘনকারী, যেমন আজকে জোহরের নামাজ পড়ে নাই। এমন কিছু মুসলমান আমাদের এলাকায় আছে না, সে তাগুত না, সে ফাসেক, সেও সীমা লঙ্ঘনকারী, তার নাম তাগুত না, শাব্দিক অর্থে সে সীমা লঙ্ঘন করেছে, কিন্তু শারীরিকভাবে সে ফাসেক, কবিরা গুনাহগার, কারণ সে নামাজ অস্বীকার করে না কিন্তু পড়ে না। আর আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, ও কি আজকে জোহর পড়ছে আসর? সেও তাগুত না, সে হলো কাফের, কারণ সে নামাজ বিশ্বাসও করে না, নামাজ আদায়ও করে না। এর ভিতরে দুইটা জিনিস পাওয়া গেছে, আপনার স্বাস্থ্য ভাই জোহর পড়ে নাই কিন্তু সে বিশ্বাস করে, সীমালঙ্ঘন একটা পাওয়া গেছে, সে না বেনামাজি, সে ফাসেক, পাশের বাড়ির হিন্দু বেনামাজি সাথে আবার কাফের, কারণ নামাজ পড়েও না, নামাজ মানেও না, সেও কিন্তু তাগুত না, সে হলো কাফের। তাহলে তাগুতটা কে? তাগুত হলো সেই শক্তি, সেই ব্যক্তি যে আল্লাহর দিন মানে না, আমরা মানতে চাইলে মানতে দেয় না, যে মানতে যায় উল্টা তারে ধরে জেলখানা দিয়ে দেয়, ফাঁসিতে ঝুলাইয়া দেয়, উসিলা ধরে ধরে তাকে কোণঠাসা করে। আচ্ছা, এ কোরআনের মাঝে নামাজের কথা আছে, আছে না? রোজা আচ্ছা, কেউ যদি নামাজের বিরুদ্ধে অবস্থান নেয়, হে তো পড়ে না, বরং ফুটতে দেয় না, নামাজ পড়ার কথা বললে হে খেপে যায়, লোকটা কি ইমান থাকবে? এটাই তাগুত। রোজার কথা বললে খেপে যায়, হ্যাঁ কিসের রোজা, রাখো তো সব, এইটা তাগুত। চিনবেন? বলেন হুজুর, এমন লোকের সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সম্পর্ক নাই, আর যাদের সাথে সম্পর্ক আছে নামাজের বিরুদ্ধে হুজুর আমাদের এলাকায় কেউ কথা বলতে আমরা জীবনও
রোজার বিরুদ্ধে কথা কইছে এমন কোন লোক আমার আত্মীয় স্বজনের ভিতরে? বেরোজগারি আছে কিন্তু রোজার বিরুদ্ধে কথা কইছে এমন কোন আত্মীয় স্বজন আমার নাই। তা আপনি বলছেন যে সে তাগুত না, অথচ আমি বলেছি এখানে অর্ধেক লোক হয়তো তাগুত আছে, সম্পর্ক আছে, ইমানহীন আছে, ঘটনা কি? আরেক জায়গায় গেলে পাবেন। আচ্ছা বলুন তো, চোর ধরে হাত কেটে দাও এমন আইন এখানে আছে কিনা? এটার বিরুদ্ধে কথা বলা লোক বাংলাদেশে আসেনি? আল্লাহ ছাড়া কারো আইন চলবে না এমন কথা কোরআনে আছে? এক দুই জায়গায় না, ডজন ডজন জায়গায়, ডজন ডজন জায়গায়। আলাইলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়ালাহুল হুকমু ইলাইহি তুরজাউন। আরো কত আয়াত যেখানে আল্লাহ তাআলা বারবার বলছেন সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এবার আপনাদের কাছ থেকে আমি একটু কলিজা ভরা জবাব চাই, বুঝে শুনে জবাব চাই, জানলে একটু মেহরবানি করে বলবেন, নিজে বুঝার জন্য স্মরণে রাখার জন্য বলবেন। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের কথা শুনলে রাগে যায়, ক্ষেপে যায় এমন লোক আত্মীয় স্বজনের মাঝে আছে না নাই? বন্ধু বান্ধবের মাঝে আছে না নাই? এমন লোকের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজন না, বন্ধুও না, দলগত কারণে, বৈষয়িক কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে তাদেরকে সাপোর্ট করে, মিছিল করে তাদের পক্ষে, এমন লোক এখানেও আছে না নাই? তাহলে বোঝা গেল আপনার কলিজা থেকে, কল্প থেকে তাগুতকে আপনি সরাইতে পারেন। আমাদের দেশে যেই পরিমাণ মানুষ নামাজি আছে, আমি তো বলি এই দেশে ইসলাম কায়েমের জন্য বেনামাজির কাছেও যাওয়া লাগে না। আপনি লক্ষ্য করে আশ্চর্য হবেন, ঢাকা শহরে জুমার দিন তিনতলা মসজিদ, চারতলা, পাঁচতলা, ছয়তলা, সাততলা মসজিদও ঢাকা শহরে আছে। জুমার দিন কোনো তলায় জায়গা হয় না, রাস্তাঘাটে পর্যন্ত জায়গা হয়। আচ্ছা এই যে নামাজি মানুষগুলো মসজিদে গেল, আপনাদের গ্রামে গঞ্জে লক্ষ্য করবেন জুমার দিন নামাজে আসেনি এমন লোক বাড়িতে বসে আছে কয় পার্সেন্ট হবে? কয় পার্সেন্ট হবে বলেন? যে জুমা পড়তে যায় নাই এমন লোক গ্রামে খবর নিয়েন, দেখবেন যে কানা লুলা ল্যাংরা পর্যন্ত চলে যায়, ঠিক না? আচ্ছা এই নামাজিগুলো যদি শুধুমাত্র বলতো তাগুতের সাথে আমরা নাই, এদেশ ইসলাম কায়েম হতে ছয় মাসও লাগবে না, ছয় মাসও লাগবে। যেই পরিমাণ লোক এদেশে হজ করছে, শুধু হাজি সাহেবরা যদি বলতো যে আমরা হাজিরা তাগুতের সাথে আর নাই, শয়তান আমরা পাথর মারছি, সেই শয়তানকে আর পকেটে জায়গা দেব না। ইসলাম কায়েম করার জন্য আপনাদেরও লাগবে না, ওরাই যথেষ্ট। কারণটা কি? কারণ আমাদের দেশে যদি 300 MP থাকে বর্তমান সংসদে, নির্বাচিত 300, সাথে আরও শূন্য কোটা, এ কোটা, ওই মহিলা কোটা, পুরুষ কোটা, আরও কিছু বাদ দেন, এগুলো বাদ দিয়ে যদি নির্বাচিত 300 জন ধরেন, আপনি খবর নেন তার মাঝে হিন্দুগুলা বাদ দিলে আমার মনে হয় হজ করে নাই এমন MP খুঁজে পাওয়া। মমতাজ বেগম হজ করছে, ঠিক না? ঠিক না? এই যে MP মমতাজ, আমি তার নামটা কেন বললাম, কারণ সে গান টান গায় এবং অশ্লীল গান গায়, ওনাকে ছোট করার জন্য না, অর্থাৎ একজন গায়িকা এবং তার গানের শব্দগুলো কি না শালীন, হাইটা যায় ফাইটা যায় আরো কত কিছু, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে আমি বন্ধুর কোলে রে, আমি বন্ধুর কোলে, আস্তাগফিরুল্লাহ, হে জামাই থাকতে বন্ধুর কোলে, এই যে গানের শব্দ এত বুঝা যায় তিনি শালীন ব্যক্তি না, কিন্তু উনিও কি করছে? তাইলে আবার হস করে নাই কেটে গেলে রাশেদ খান মেনন করছে না হস, ইনু সাহেব হাসান অলক ইনু হস করে নাই, আপনি দেখেন এই যে আমাদের 300 MP-র মাঝে হয়তো 250 MP-র বেশি হাজি। আচ্ছা এই হাজি সাহেবরা যদি কালকে ঘোষণা দেয় যে শয়তানকে পাথর মাইরে আসছি, ওই শয়তানের সাথে আর নাই, আমরা আল্লাহর সাথে এখন থেকে আসি, তাহলে তো ইসলাম কায়েম হতে ওরা একবার হ্যাঁ বললে দেশ ইসলাম কায়েম হয়ে যায়। আমাদের ওয়াজ আর লাগে না, আমরা তো ওয়াজ করেছি, আমিও তো করতেছি 21-22 বছর, আমাদের মুরব্বী ওস্তাদরা করছে স্বাধীনতার পর থেকে করছে, স্বাধীনতার আগেও তো ওয়াজ নসিহত ছিল, ছিল না? আচ্ছা এত ওয়াজ আমরা করলাম, ওয়াজ করতে করতে মুরব্বী হুজুররা মরে গেছে, সুদ কি মারা গেছে না? আরো জওয়ান হয়েছে, দিন দিন সুদ বাড়তেছে, ঘোষ কি কমেছে না বেড়েছে? বেপর্দা বেহায়াপনা কমেছে না বেড়েছে? বেহায়াপনা বেপর্দা বাড়তে 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 ওয়াজ আমরা করছি, রেজাল্ট আমরা খুব একটা পাচ্ছি না, বরং রেজাল্ট হচ্ছে খুব কম, কিছু লোক
আমল করে হচ্ছে কিন্তু যেই পরিমাণ রেজাল্ট হওয়ার কথা হয়নি কারণ আমাদের নেতারা ইসলামের পক্ষে আসেনি তারা চাইলে একবার হ্যাঁ বললে দেশে বোরকা কায়েম হতে একদিনের বেশি লাগে না একবার হ্যাঁ বললে বোরকা কায়েম হয়ে যায় বরং বেপর্দা এমন হওয়া হইছে বাচ্চা হয় বাপ খুঁজে পাওয়া যায় নাকি যে এতটা ব্যভিচার জেনা অপরাধ বাড়ছে যে বাচ্চা হওয়ার পরে মা কয় আমার বাচ্চা এবার বাপ কাটা সাংবাদিকরা খুঁজে পায় কি আজীব ওরা নাকি সেলিব্রিটি ওরা দেশের নাকি নাম্বার ওয়ান যার দিকে তাকায় হে প্রেগনেন্ট হয়ে কি আজীব কি অবস্থা সন্তানের বাপের পরিচয় অন্যরা খুঁজে দেয় মা দাবি করে আগে সাংবাদিক সম্মেলন কইরা এরপরে এবার খুঁজে টুজে আনে হে পরে আস্তে আস্তে কহে আমি বাপ কি আজীব বেপর্দা বেহায় আপনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের মেয়েরা আগে যদি একটু ওড়নাটা একটু বুক থেকে সরাইয়া হাঁটতো তাহলে এলাকার মুরব্বীরা কইতো এই বেদদপকার মাইয়া এইটা এইটা কেডারে ঠিক নি তোর মাথার ওড়না কই একটু ওড়না যদি পইরা রাস্তা দিয়ে হাঁটতো ওড়না মাথায় নাই ধমক মারতো এই বেদদপ মাইয়া তোর বাপ কেডা তুই বাড়ি কই আর এখন হইছে মেয়েরা ফুটবল খেলে না হাফ প্যান্ট হাঁটুর উপরে পইরা ফুটবল শুধু বাংলাদেশে খেলে না বিদেশেও খেলে আর ওখানে কার সাথে জিততে আইছে ওদেরকে সাত খুইলা গাড়ি লইয়া কিভাবে জাতি সংবর্ধনা দিল ওই মেয়েগুলো চুলের দিকে তাকাইলে সওয়াব হয় না কবিরা গুনাহ হয় গলার দিকে তাকাইলে সওয়াব না গুনাহ চেহারা তাকাইলে সওয়াব না গুনাহ বুকের মাঝে করোনা আছে একটা ইয়াং মেয়ের বুকের দিকে তাকাই থাকলে সওয়াব না গুনাহ তার হাঁটু খোলা তার রান খোলা এই খেলা যতক্ষণ দেখছে মেয়ে ফুটবলারদের 90 মিনিট দেখছে 90 মিনিট কবিরা গুনাহ হাজার হাজার কবিরা গুনাহ হয়ে গেছে এই জাতি আবার ওই বেপর্দা নারীদেরকে সংবর্ধনা দিচ্ছে বেহায়াপনা কোথায় গিয়ে থেকেছে বাংলাদেশি সিনেমা যথেষ্ট না বাহির ভারত থেকে সিনেমা আমদানি করছে এখন যদি আমাদের এই হাজি সাহেব এমপিরা তারা যদি একবার হ্যাঁ বলতো সুদ বন্ধ হয়ে যেত ঠিক না তারা একবার হ্যাঁ বললে বোরকা কায়েম হয়ে যেত তারা একবার হ্যাঁ বললে সিনেমা হল বন্ধ হয়ে যেত ঠিক না আমরা হুজুররা বারবার বলেছি মদের বিরুদ্ধে কথা বলছি মদের বিরুদ্ধে এত আওয়াজ আমরা করলাম বলুন তো মদ কমছে না বাড়ছে সব যদি ওয়াজ দিয়ে হয়ে যেত অনেকে বলে যে হুজুর আপনারা ওয়াজ করেন আরও করেন আরে ভাই নিশ্চয়ই ওয়াজ করা লাগবে ওয়াজও কোরআন হাদিসে আছে রাসূল ওয়াজ করেছেন বটে কিন্তু সব যদি ওয়াজ দিয়ে হতো তাহলে চোর ধরে হাত কাটার কথা আল্লাহ কোরআনে বলা প্রয়োজন ছিল না বরং বিশ্ব নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দিয়ে ঠিক না রাসূলের মতো ওয়াজ দুনিয়ার কে জানে উনার ওয়াজের সে প্রভাব আর কার ওয়াজে আছে সোরকে ধরে আইনা পাশে বসাইয়া তিনবার ইস্তেগফার দুইবার দুরুদ শরীফ একবার সূরা ফাতিহা পড়া ফুদিলে তো বেড়া এমনি ভালো হয়ে যায় তো হাত কাটা দরকার আল্লাহ জানে সোরে শুনবে না ধর্মের কাহিনী সোরের শ্বশুর বাড়ি নাই ওরে ওয়াজ দিয়ে হবে না আইন লাগবে মদের বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করেছি ইয়াবা বেড়েছে এমন বাড়া বেড়েছে মাঝে মাঝে দেখা যায় যে ইয়াবা পাওয়া গেছে পেটের ভিতরে কি আজীব খবরে দেখলাম দুইটা ছেলেকে ধরে নিয়ে আসছে গোয়েন্দা বিভাগ পুলিশেরা ধরে এনে পরে সাক্ষাৎকার নিচ্ছে যে পুরা বডি খোঁজ করলাম ইয়াবা পাইলাম না কিন্তু ইয়াবা আছে ওরা স্বীকারও করছে যে ইয়াবা তাদের দুইজনের কাছে আছে পরে জিজ্ঞেসি কই আছে কো আমরা খাইয়া প্যাডের ভিতরে করে আছি প্রাইভেট কারের ভিতরে করে আনে গাড়ির এমন জায়গা ইয়াবা ঢুকা ইঞ্জিনিয়াররা খুঁজে পায় না এত সাপ্লাই এত লাখ লাখ ফিজ ইয়াবা যেহেতু আসতেছে বিদেশ থেকে বাহিরের দেশ থেকে মায়ানমার থেকে বলুন তো খাওয়ার লোক আছে না নাই এখন ওয়াজ করে কি বন্ধ করা যাবে কিন্তু ইসলামের আইন ওই যে তাগুতের সাথে সম্পর্ক রাখবো না এই নীতিতে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আল্লাহর কোরআন ছাড়া কিচ্ছু মানা যাবে না হযরত ওমরের মতো আশি বেতের আইন কায়েম করে দাও ছয় মাস যদি মত্থরদেরকে আশি বেত লাগানো হয় আমরা নিশ্চয়তা দিয়ে বলবো পুলিশ লাগবে না বিডিআর লাগবে না বিজিবি লাগবে না র‍্যাব লাগবে না আশি করে বেত দাও ছয় মাস পরে বাংলার জমিনে ইয়াবা ঘর পাওয়া যাবে না সব সোজা হয়ে এই চিন্তা বিশ্বাস না করে যারা কালেমা পড়েছেন তারার অবস্থান হচ্ছে কিছু মানি কিছু মানি না আর সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া আল্লাহর ইবাদত করো
তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কর। আজকের এই মাহফিল থেকে আমরা এই দুটাকে একসাথে গ্রহণ করে বাড়ি যেতে চাই, রাজি আছেন? তাহলে যারা যে আল্লাহর কোরআনের আইনের সাথে নাই তার সাথে সম্পর্ক রাখা জায়েজ, তার মিছিলে যাবেন না, তার মিটিংয়ে যাবেন না, তাকে ভোট দেবেন না, তাকে সাপোর্ট করবেন না, যদি করেন তাহলে প্রমাণ হলো তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাই, সমান সমান রেজাল্ট হচ্ছে আপনি প্রকৃত মুমেন না। আর যার ইমানটাই পরিশুদ্ধ না তার কপালে জান্নাত আছে? আমাদের সবটা আলোচনা জান্নাতের জন্য নাকি কোনো দলের জন্য? না না না, আমি আপনার এলাকায় কি এমপি নির্বাচন করব? আমার আত্মীয় স্বজনে করবে না? তাহলে আমি ওয়াজ করছি কেন? কারণ আমি চাই যে আমরা একটি পরিশুদ্ধ ইমান নিয়ে মরতে, ঠিক কিনা? সবাই পরিশুদ্ধ ইমান নিয়ে মরতে চাই। আর ইমান নিয়ে মরতে হলে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমরা মাহফিল কমিটির জন্য একটু সংক্ষেপে দোয়া করে বিদায় নেই। সভাপতি সাহেব কিছু বলবেন? আমি আলহামদুলিল্লাহ তুলে ধরেছি নামাজে অসঙ্গতিগুলো, ওই অসঙ্গতিগুলো বই থেকে পড়ে নিয়েন, এত সংক্ষেপে বলা যাবে না। এটা ছোট ছেলে মেয়েদের গলায় এবং কোমরে তাগি লাগানো যাবে? তাগা 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 লাগাবেন না, এটা ঝুলানো নিষেধ। তাবিজ তোমার, তামিমা তাগা কড়ি, এরপরে আপনার খন্তা কুড়াল, গ্রামে ছোট বাচ্চাদের গলার মাঝে 15-20 পাওয়া যায় না, এগুলো লাগাবেন না। হাদিস মান আল্লাহ কাশাইয়ান উকেলা ইলাই, প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি কিছু ঝুলালো তাকে তার উপরে ন্যস্ত করা হলো, তার দায়িত্ব আল্লাহর নেয় না। এই জন্য আমরা অসুস্থ হলে ওষুধ খাব, এটা সুন্না। হাদিস কোরআন থেকে দোয়া শিখে ফু দেব, ঝাড় ফুঁক করব, এটা রাসূল করেছেন, এটা সুন্না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ঝুলায় নাই, তামিমা নিষেধ করেছে, এই জন্য তাবিজ তামিমা এগুলো পরিহার করবেন। শুধু নামাজের ক্ষেত্রে অজু লাগবে, অন্য কোনো ক্ষেত্রে অজু লাগবে না। অজু লাগবে কোরআন স্পর্শ করলে অজু লাগবে, এটা হাদিস। কোরআন পড়লে লাগবে না, স্পর্শ করবেন অজু লাগবে। এরপরে কাবা শরীফ তাওয়াব করবেন অজু লাগবে, নামাজ পড়বেন অজু লাগবে, এগুলো তো অজু লাগবে। শুধু নামাজ না, কাবা তাওয়াফও করা যাবে না অজুবিহীন। ছোট বাচ্চা কিংবা 10 বছরের ছেলেরা প্রথম কাতারে দাঁড়ালে কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাচ্চারা মুরব্বীরা প্রথম কাতারে দাঁড়াবে, বাচ্চারা দ্বিতীয় কাতারে দাঁড়াবে, তারপরে মহিলারা দাঁড়াবে। হাদিস আছে ওই মহিলা যখন মসজিদে যেত রাসূলের যুগে অ্যাভেলেবেল, তখন পুরুষদের থেকে নারীদেরকে আলাদা করার জন্য বাচ্চাদেরকে মাঝখানে দেওয়া হতো। আর এখন বাচ্চাদেরকে যদি আপনি সবগুলো একসাথে দেন, এরা নামাজ পড়ে না, ঝগড়া করে, গিলাগিলি করে, হাসাহাসি করে, দুষ্টামি করে, হ্যাঁ। তো এই জন্য যদি আপনি ওদেরকে বরং কাছে নিয়ে এই বাচ্চা এই পাশে দাঁড়া করাবেন, আরেকটা ও পাশে দাঁড়া করাবেন, আরেকটা ওনার পাশে দাঁড়া করাবেন, তাহলে দেখবেন যে শান্তভাবে নামাজ পড়বে, আর আপনারা কীভাবে নামাজ পড়ছেন দেখে দেখে নামাজও শিখবে। এই জন্য বাচ্চারা সামনে থাকলে ওদেরকে ধাক্কাইয়া পিছনে আনা দরকার। আর বাচ্চারা মাঝে মাঝে একটু দুষ্টামি টুষ্টামি করবে, করলে কিছু মনে করা যাবে না, ওরা ছোট মানুষ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, রাসূলের কান্দে উঠতো, হাদিস আছে না? তা আপনি তো মেজাজ খারাপ করতেছেন, একটু হাসি শুনা, আর হাসান হোসেন যে কান্দে উঠতো। এই জন্য তাদের সাথে রাগ দেখানো যাবে না। একটা ভিডিও দেখলাম গতকালকে সম্ভবত, যে মসজিদে সিসি ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হয়েছে, যে বাচ্চা দুজন পাশাপাশি সেজদা দিচ্ছে, একজন ইয়াং 30-35 বয়স এমনই হবে, যা দেখলাম দাঁড়িয়ে কাঁচা দেখলাম, আল্লাহর বান্দা মসজিদে ঢুকে সেজদা অবস্থায় এক বাচ্চাকে লাথি মারছে, পা দিয়া লাথি মেরে ওরে সরাই আহে, বাচ্চা বসে গেছে, তারপরে কয় সর করে উনি সেজদা গেছে। কি আচরণ, নাউজুবিল্লাহি মিন যালিক, বাচ্চা সেজদায় ওরে পা দিয়া লাথি মেরে সরাই দিছে। এই নামাজি, এই নামাজির চরিত্র এটা? বরং বাচ্চারা মসজিদে গেলে কোনো কোনো হুজুর আছে, কোনো কোনো নামাজি আছে, দাড়ি পাকা মুসলমানও আছে, ধমক মারে, এ হাসলি কেডারে, মনে আজরাইলের ছোটো ভাই, এমন মেজাজ দেখা। এ বাচ্চারা কি মসজিদমুখী হবে? আদর করবেন, ভালোবাসবেন,
হাসি দিলে মাথা হাত মুছে দেবেন, হাত মুছে বুঝাই দেবেন আস্তে করে কানের কাছে মুখ নিয়া যে বাবা মসজিদে হাসতে নাই, আমাদের নামাজে ডিস্টার্ব করিও না, প্রয়োজন হলে চকলেট নিয়ে যাবেন, চকলেট দিয়ে হাতে বলবেন যে তুমি যদি কালকে আসো মসজিদে আর কোনো কথা না বলো ডিস্টার্ব না করো কালকে দুইটা চকলেট দেবো, মসজিদেও আসবে দুষ্টামিও কমে যাবে, ঠিক কি না? এটা না করে উল্টা করেন। শুনেছি একসাথে খাওয়া সুন্নাত, এক প্লেটে খাওয়া সুন্নাত কি? খেতে পারেন একসাথে, মুসলমান মুসলমান একসাথে খেতে কোনো আপত্তি নেই, এক প্লেটও খেতে পারেন আলাদাও খেতে পারেন কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। জি, এক ভাই আমাকে ভালোবাসা জানিয়েছেন, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। জি, আর কোনো কথা?